আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রিভু প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি এখন অনেকে জানতে চাচ্ছিলেন যে চার হাজার টাকার ভিতরে কী কী স্মার্ট ওয়াচগুলো আছে তো আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে সেই স্মার্ট ওয়াচগুলো নিয়ে উপস্থিত হয়েছি ঠিক আছে তো এখন কথা হচ্ছে গিয়ে চার হাজার টাকা তো এক্স্যাক্ট ফিগার পাওয়া যায় না সো সাড়ে তিন হাজার টাকা থেকে সাড়ে চার হাজার টাকার ভিতরে যেগুলো যেগুলো আছে সেগুলো আজকে দেখাবো ঠিক আছে তো চলুন দেরি না করে শুরু করে দিই তো প্রথমে আমরা দেখাবো হচ্ছে গিয়ে হ্যালো আর এস ফোর এই স্মার্ট ওয়াচটা এটা হচ্ছে গিয়ে আপনার ওয়ান পয়েন্ট সেভেন এইট ইঞ্চি ডিসপ্লে আলহামদুলিল্লাহ অনেক বড় ডিসপ্লে এবং এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে এটা রেজলেউশন হচ্ছে গিয়ে তিনশো থেকে চারশো আটচল্লিশ রেজলেউশন অথবা পিকজেল আর এটাতে কিন্তু সেই সাথে আপনার অক্সিমিটার আছে বারোটা স্পোর্টস মোড আছে স্ট্যান্ড বাই হচ্ছে গিয়ে বিশ দিন পর্যন্ত ব্যাটারি যে চার্জটা আছে সেটা থাকবে বা যদি আপনি রেগুলার ইউজ করেন তাহলে দিন তো কোম্পানি থেকে বলতেছে আমরা মোটামুটি এক সপ্তাহ আপনাকে দিয়ে রাখতেছি ঠিক আছে এই তো আর তাছাড়া আপনি যদি বলেন এটাকে বেসিক ওয়াটারপ্রুফ অর্থাৎ আপনার আইপি সিক্সটি এইট করতে পারবেন কিন্তু যদি আপনি হ্যাভি সুইমিং করতে চান সেক্ষেত্রে কিন্তু একটু রিস্কি হয়ে যায় বিষয়টা তো এটা হচ্ছে স্কোয়ার শেপের তো যারা স্কোয়ার শেপ পছন্দ করেন তারা কিন্তু হেলো আর এস ফোর এই ওয়াচটা দেখতে পান এটার আগের প্রাইস ছিল হচ্ছে গিয়ে আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা তো বর্তমানে হচ্ছে তিন হাজার ছয়শো টাকা দাম হয়েছে মার্চ মাস পর্যন্ত এই অফারটা চলতেছে ঠিক আছে তো এই তো এটা হলে গিয়ে আমাদের একটা ওয়াচ গেল এবার আমরা সেকেন্ড ওয়াচটা দেখি এ হচ্ছে গিয়ে মিব্রো এক্স ওয়ান মিব্রো এক্স ওয়ানে কিন্তু আপনারা তিন মাসের ওয়ানটি পাচ্ছেন এটার ওয়াটার রেসেন্সি সব থেকে ভালো এটা হচ্ছে গিয়ে ফাইভ এটিএম আপনি তেষ একশো তেষট্টি ফিট পানি নিচেও কিন্তু গোভে যেতে পারবেন সুইমিং করতে পারবেন আর এটা যে ডিসপ্লেটা আছে এটা কিন্তু আপনার

আটশো টাকা পড়তেছে এবং যারা হচ্ছে গিয়ে রাউন্ড শেপটা চান তার জন্য এটা বেশি ভালো হবে এটা একটা ভালো সাইড হচ্ছে গিয়ে আপনার যখন যে ওয়াচটা আছে যেমন এই ওয়াচগুলো আছে দেখেন এগুলো যদি জুড়ে বাইর লাগে তাহলে কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু এটার এই ওয়াচের উপরে হচ্ছে একটু বাম্প আপ করা থাকে দেখেন এখান থেকে একটু বাম্প আপ করা থাকার কারণে যদি আপনি টার্ক করে বাইর লাগে তাহলে কিন্তু সহজে এটা ফাটবে না এটা একটা বেনিফিট আছে সুতরাং এই ক্ষেত্রে যারা স্পোর্টস করে তাদের জন্য ভালো বাট যারা ক্যাজুয়াল ইউজ করতে চান অথবা প্রফেশনাল ইউজ করতে চান তার জন্য কিন্তু আবার এই লুকটা বেশি ভালো হবে হে হল আর এস ফোরের এরপর হচ্ছে আমরা নেক্সটে যাচ্ছি ওড়ামো নিয়ে কিন্তু কয়েকদিন আগে আমি অলরেডি একটা ভিডিও করে ফেলেছি এবং এটা নিয়ে ডিটেলস কথাবার্তা কিন্তু আমি বলে ফেলেছি এটার যে ডিসপ্লেটা আছে এটা হচ্ছে গিয়ে ওয়ান পয়েন্ট সিক্স নাইন ইঞ্চি ডিসপ্লে ডিসপ্লেটা আলহামদুলিল্লাহ ভালো এবং এই সাইডে যে কার্ভটা আছে এটা খুব বেশি সুন্দর করেছে অ্যাকচুয়ালি যদি ফ্যাশন হিসেবে ইউজ করা হয় তাহলে এটা আরও বেশি ভালো লাগবে আপনাদের কাছে এটা রেজলেউশনটা একটু কম এটা হচ্ছে দুশো চল্লিশ ইন্টু দুশো আশি পিক্সেল বিল্টস সো এই ক্ষেত্রে একটু হয়তো অনেকের খারাপ থাকতে পারে কিন্তু এটার একটা ভালো দিক হচ্ছে কি আপনার ফিঙ্গার প্রিন্ট পড়বে না এটা খুব ভালো একটা বিষয় এটাতে আপনার টোটাল তেরোটা স্পোর্টস মোড আছে অর্থাৎ ট্রেনিং মোড যেহেতু তেরোটা দেওয়া আছে তেরোটা বেশ ভালোই কাজ করে আর এটার লুকটা অ্যাকচুয়ালি অফিসিয়াল লুক তো সেই জন্য খুব ভালো লাগবে মেল ফিমেল সবার জন্যই ভালো হবে সেই সাথে মেয়েদের জন্য আলাদা ট্রেকিংয়ের ব্যবস্থাগুলোও আছে তো এই বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে তবে ডিউরেবিলিটি কতটা হবে এই বিষয়ে আমি গ্যারান্টি দিতে পারতেছি না কিন্তু কম্বাই থেকে যদিও এক বছরের কিন্তু ওয়ারেন্টি দেওয়া আছে এটা একটা ভালো বিষয় ঠিক আছে তো এটার দাম হচ্ছে গিয়ে তিন টাকা পড়বে এটার দাম আগেও তিন ছিল এখনও তিন ছিল এবং এটা খুব দ্রুত কমার সম্ভাবনা নেই মোটামুটি এই প্রাইজে বেশ কিছু সময় আরও সম্মত যাবে এটা এবার হচ্ছে গিয়ে ওয়াওয়াই ব্যান্ড সিক্স এর আগেও আমি এক একটা ভিডিওতে কিন্তু এটা নিয়ে কথা বলেছেন ওয়ায়ে ব্যান্ড সিক্স এটা হচ্ছে কি আপনার অক্সিমিটার আছে ওয়ান পয়েন্ট ফোর সেভেন ইঞ্চি আমরা ডিসপ্লে ছিয়ানব্বই টা ওয়ার্কআউট মোড আছে আপনি যদি ওয়াটার এজেন্সি বলেন ফাইভ এটি একশো তেষ্টি ফিট পানির গভীর পর্যন্ত কিন্তু আপনি এটা নিয়ে সুইমিং করতে পারবেন তবে এটার পিক্সেল রেজুলেশন যেটা আছে এটা আমার কাছে এভারেজ মনে হয়েছে একশো চুরানব্বই ইন্টু তিনশো আটষট্টি পিকজেল এটার ব্যাটারি অন এভারেজ দুই সপ্তাহের কথা বলা হলেও আমার মতে দশ দিনের মতো থাকবে বাট সত্যি কথা বলতে তো এটার জিনিসটা ভালো একুস আমার কাছে খুব ভালো লাগছে ব্যান্ড হিসেবে খুব ভালো একটা ইউজ পাবেন এটার বর্তমান প্রাইস হচ্ছে গিয়ে চার হাজার আটশো টাকা দাম এরপর নেক্সট আছে হচ্ছে কি আসিট ভিভিউ এটা এই মুহূর্তে এখানে নেই একটু আগে আবার স্টকে চলে আসবে এমআসফিট ভিভোর প্রাইস হচ্ছে গিয়ে চার হাজার তিনশো টাকা দাম খুবই চমৎকার এবং খুব সুন্দর স্মার্ট ওয়াচ স্পেশালি মেয়েদের হাতে খুব বেশি ভালো মানাবে এটাতে এ এম ফাইভ আছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চি ডিসপ্লেটার সাইজ এবং এটা দেখতে আসলেই খুব সুন্দর আপনারা যদিগুলো ক্রয় করতে চান তাহলে কিন্তু অবশ্যই টেকদিনে যোগাযোগ করতে পারেন টেকদিন যে ফেসবুক পেজ আছে যে ওয়েবসাইট আছে যে শপটা আছে সেগুলো সরাসরি ভিজিট করতে পারেন অ্যাড্রেসগুলো ডিসক্রিপশন বক্সে সব দেওয়া আছে এরপর নেক্সট আমরা দেখাবো সেটা হচ্ছে গিয়ে রিয়েলমির ব্যান্ড টু আর ব্যান্ড মানে সব থেকে বেস্ট ওয়াটার রেসিস্টেন্স এটা হচ্ছে গিয়ে ফাইভ এটিএম অর্থাৎ একশো তেষ্ট ফিট পাই নিচে পর্যন্ত নিয়ে যেতে পারবেন ডিসপ্লে সাইজ হচ্ছে গিয়ে ওয়ান পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে রেজোলিউশন হচ্ছে কি একশো সাতষট্টি ইন্টু তিনশো আর স্পোর্টস মোড আছে আপনার প্রায় নব্বইটারও বেশি আর যদি ব্যাটারির কথা বলা হয় ব্যাটারি হচ্ছে কি আপনার দশ থেকে বারো দিন থাকবে আর যদি টানা ইউজ করেন তাহলে একশতের মতো আপনি এটার ব্যাটারি ব্যাকআপটা পাবেন ঠিক আছে আর আরেকটা জিনিস ভালো ডিফারেন্ট যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আপনার এটার ব্রাইটনেসটা হচ্ছে আপনার ফাইভ হান্ড্রেড নিটস ব্রাইটনেস অর্থাৎ আপনি যখন স্পোর্টস করবেন তখন রোদের মধ্যেও কিন্তু আপনার ওয়াচটা বেশ ভালোভাবে দেখতে পারবেন তো এটার বর্তমান দাম হচ্ছে তিন হাজার ছয়শো টাকা তো এটাও এখানে রেখে দিচ্ছে এবং এবার হচ্ছে গিয়ে লাস্ট সেটা হচ্ছে গিয়ে এম আই ব্যান্ড সিক্স তো এম আই ব্যান্ড সিক্সের কথা অ্যাকচুয়ালি না বলি নয় এম আই ব্যান্ড ফাইভের পরে এমআই ব্যান্ড সিক্স এবং প্রত্যেকবারই এমআই তাদের ব্যান্ড নিয়ে খুব চমৎকার একটা কিছু নিয়ে আসতেছে এটা ঠিক যে এম আই ব্যান্ডের একটা ল্যাক সেটা হচ্ছে গিয়ে অন্য যে ব্যান্ডগুলো আছে ওরা দেখেন ওরা কিন্তু ডিসপ্লে একটু একটু মোটা করেছে এম আই ব্যান্ড বলেন ওয়াভে ব্যান্ড রিয়েলমি ব্যান্ড অর্থাৎ তাছাড়া তারপর অনার ব্যান্ড সবাই একটু চ্যাপ্টার করে দিয়েছে যেন একটু স্মার্ট ওয়াচেরও একটা ফিল আসে আর ব্যান্ডের ফিল আসে বাট ওরা সেদিকে যায়নি ওরা ব্যান্ডকে ব্যান্ডের মতোই রাখছে অ্যাকচুয়ালি আপনি রিস্ট ব্যান্ড যেগুলো পরেন হাতের ভেতরে যারা রিস্ট ব্যান্ড ইউজ করছেন এটা তার জন্য বেস্ট আপনি স্মার্ট ব্যান্ড পাচ্ছেন অ্যাকচুয়াল ব্যান্ড আর এটার যে অ্যাকোরেসিটা আছে স্পোর্টসের অ্যাকোরসিটা খুবই ভালো আসলেই ভাই চার্জও যেমন থাকে স্পোর্টস অ্যাকুরেসিও ভালো ওয়াটার রেস্টেন্সও আছে সব মিলে খুবই চমৎকার আর এটার ওয়েট খুবই কম মাত্র হচ্ছে কি তেরো গ্রাম মানে বারো পয়েন্ট এইট অর্থাৎ এত এত হালকা একটা জিনিস নিয়ে যখন স্পোর্টস করবেন তখন বিষয়টা কিন্তু খুবই চমৎকার হবে তাছাড়া আমাদের ডিসপ্লেটাও আছে আবার তিরিশটা স্পোর্টস মোড আছে এবং এই তিরিশটা স্পোর্টস মোডই খুব অ্যাকুরেসি দিবে আপনাকে সো এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে আর যদি ব্যাটারির কথা বলা হয় এটা হচ্ছে কি আপনার বারো দিন ব্যাটারি ব্যাক আপ দিবে ব্যাট আপনি যখন স্পোর্টস করবেন তখন কিন্তু আপনার এটা দশ দিন অথবা এক সপ্তাহ পর্যন্ত নেমে আসতে পারে কেননা হ্যাভি স্পোর্টসগুলোতে আপনি অনেক কিছু কানেকশন রাখতে হয় অনেক কিছু ট্র্যাকিং রাখতে হয় তখন আপনার চার্জটা অনেক বেশি হয় বাট অন এভারেজে আপনার বারো দিন পর্যন্ত এটা চলে যাবে তো এটার দামটা হচ্ছে কি আপনার তিন হাজার পাঁচশো টাকা তো আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের চার হাজার টাকার যে রেঞ্জটা আছে মানে তিন হাজার পাঁচশো থেকে শুরু করে চার হাজার পাঁচশো টাকার ভিতরে যে যে ওয়াচগুলো আছে সেগুলো আপনাকে দেখালাম টোটাল হচ্ছে কি আপনার সাতটায় স্মার্ট ওয়াচ এর মধ্যে ছয়টা আমার কাছে আছে আরেকটা এই মুহূর্তে নেই তো এই তো এই ছিল এই বাজেট রেঞ্জের ভিতরে যদি আপনাদের বাজেট এর ভিতরে থাকে তাহলে আপনারা এই ওয়াচগুলো দেখতে পারেন যদি এগুলো ক্রয় করতে চান তাহলে কিন্তু অবশ্যই টেক দিন যে শপটা আছে সেখানে সরাসরি চলে যেতে পারেন অথবা আপনারা চাইলে কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারেন ফেসবুক পেজ আছে আপনার কিন্তু ওয়েবসাইট আছে আপনারা চাইলে কিন্তু টেক দিন যে নাম্বার আছে ওখানে হোয়াটসঅ্যাপ আছে সেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও অর্ডার করতে পারেন আবার আপনারা চাইলে শুধুমাত্র এস এম এস কোডেও অর্ডার করতে পারেন ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের নেক্সট বাজেট জানাবেন যে কোন বাজেটের ভিতরে আপনারা ওয়াচগুলো দেখতে চাচ্ছেন ঠিক আছে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু